اللهم صل على اللهم وعلى آل سيدنا مولانا দলে দলে দয়াল নবীজির জলসাতে অন্তর কুলে পড় দরুদ বর্বে অন্তর নূরেতে আল্লাহ এই দুনিয়া কেলার ঘর বাঙ্গা যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগার কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ কাফনের কাফর ফরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ দয়াল নবীজির আগমনে জগৎ হইল উজালা এই মধুর নামটি স্মরণ কর ওগো মোমেন নিরালা আল্লাহ সালাতু নিয়া রাসূলুল্লাহ আপকে বড় কতনে মারায়া নবী দিল গোবা গম সে দুপারা ইয়া নবী সালাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম উপস্থিত পবিত্র আজিম শান উত্তর ভাইদং ডোলু নতুন বাজার ব্যবসায়ী এলাকাবাসীর যৌথ উদ্যোগে নুরানী রুহানি মাহফিল এমাহফিলের সম্মানিত উদ্বোধক মুজাহিদে মিল্লাত
পীরে তরিকত রহনমায় শরীয়ত আল্লামা হাফেজ মোহাম্মদ শাহ আলম নইমী সাহেব মাদ্রাজিল্লাহুল আলে। এ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলগাজ মাওলানা মুক্তার আহমদ রেজভি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, এ এলাকার মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, প্রধানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোবারকাত, লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম শানে নূরানি ইমানি রুহানি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলাওয়ালা নবী, নূরানি নবী, তাজদারে মদিনা, ফখরুল আলম, নূরে মুজাসসম, উম্মতের কান্ডারি সৈয়দুল কৌনাইন, আমাদের আপনাদের নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার দরবারে মোবারকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার হও আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো, আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ মাফ করো, ফোয়াজে গুন মাথা রে উনের গুমর ওষুধ খাবো না। নমাতিস কইল তো ন খান গরম করি উগ মারি দি আগে উন আজি খাইলে আর একদিন খেয়াল তাই বহুত দিনে খাই দিবে, এখনো খান গরম আছে। ফোয়া ভাই তো কই দে সাহা থাকতে উনি আটাকতে ভিডি লাইন করি বেরিলে বড় হইলে ঠিক হয়ে যাব, আর ইয়া লাইন করি না বললাম বড় হইলে আরা থামা ফেলে আরা থামা ফেলে। অনরা যারা সিয়ারত বৈশন কেউ যে ইত্যারা আই ফানি না ফাইলে না তৈম করে আইজু তো জাঙ্গা আছে পিয়াল লাই আইজু জাঙ্গা আছে যাতে কে জয় বুঝন সিয়ারিয়ান মজবুত এ না সার অন্য তো বসে এটা মোটামুটি ব্যাগুন মোটামুটি ঠিক আছে আইরে বুঝন ময়দানে মহাশর এই নুরুন নবীর মাহফিল আমাদের জন্য নেজাতের ওসিলা করো। আমিন। রাক্কানা জোরে হো না। আমিন। সালাতু নিয়া সালাতু নিয়া বানা দো মে রসিনে কো মদিনা নিকালো বাগর গম সে সবিনা খুদাওয়ন্দ তো রব্বুল আলামি হে মোহাম্মদ রহমতুল্লিল্লাহ লমি হে হসবি রবি জল্লাল্লাহ মাফি কলবি নূর মোহাম্মদ হসবি রবি জল্লাল্লাহ মাফি মক্কায়ে মুয়াজ্জমা মদিনাতুল মুনাওয়ারা কাবাওয়ালা হে আল্লাহ মদিনাওয়ালা হে আল্লাহ হাসবি
মক্কায়ে মদিনা তুই, বগদাদে আজমিরে তুই, মক্কায়ে মদিনা তুই, বগদাদে আজমিরে তুই, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জালাল, দয়াল বাবা কৌশে দন দাসের জীবনের জীবন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার গাজা বাবা মৌলানা ইয়ারজি কবুল, হে হাজা বাবা মৌলানা আজি কবুল করোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ, আমার তৈয়ব শাহ মৌলানা আরজি কবুল করোনা, তৈয়ব শাহ মৌলানা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি খাইরুল্লাহ, নূর মোহাম্মদ, আমার হযরত কিবলা মৌলানা ইয়ারজি কবুল করোনা, হে হযরত কিবলা মৌলানা ইয়ারজি কবুল করোনা, আমার হযরত কিবলা মৌলানা ইয়ারজি কবুল করোনা, লা ইলাহা হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি খাইরুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আমার রহমান বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, হে রহমান বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আমার দেলা বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, আমার জিয়া বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আমার সবই বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, এই সবই বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, আমার মইনে বাবা মৌলানা ইয়ারজি কবুল করোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি খাইরুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আমার শেরে বাংলা মৌলানা ইয়ারজি কবুল করোনা, এই শেরে বাংলা মৌলানা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক শাহ মৌলানা ইয়ারজি কবুল করোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জালাল্লাহ, মা ফি কলবি খাইরুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আমার আমির জামা মৌলানা ইয়ারজি কবুল করোনা, হে আমির জামা মৌলানা ইয়ারজি কবুল
জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মা আনুর মুহাম্মদ ইল্লাল্লাহ নূর মুহাম্মদ হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে আনে সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান আলহামদুলিল্লাহ ওলি আল্লাহর বাতাস লইলে উম্মতে উন্নততির পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকে বইজন সুন্দর করি যথেষ্ট মানুষ আমরা আসছেন উন্দি জিয়ান আছে ইন্দি খালি জাঙ্গে ইহত বিছানা কান বিছাই দেওয়া না ওই যে মানুষ হয়ে যাবে কোদার বেড়া স্থা দিয়ে ঘুরে গেলে মানুষ একখানা তো কম নর মানুষ হয়ে যাবে ভারত তো নিল ডাক্তার ভালো হইলে ভারত উঠিব ডাক্তার ভালো হইলে চিকিৎসালয় কাটে উঠিব জিনিস অত অধে ভরিলে অনাই যাবি আল্লাহ অনরার আরেক কিনি সামনে আইবে তৌফিক দো আমিন যে তো কই লসর করো না ঠিকা আমিন করে নি নয় আর একটা না আইও আস্তে আস্তে আইয়া বড় দেন আমি আর জানালে তো বললে টালা লেবে লাগবে মনে হয় না এত বুঝছে ঢাকা বড় তো ফার্মের কুরো তো লাভান নগরে ফুয়াগুন যে আবার শুরু করে দিল মনে কান থামা শোনা একজন হিন্দি বয় ওটাই হিন্দি বই যে না রাখা গেলে বুঝে এই যে লাইফ আসা সামনে ন বয় দি কারণ ফুয়াগুন লোয়ার ডুক গিয়ে বর্তমান যুগের কোন থামান নগর আল্লাহ বাকে প্রত্যেকের কবুল করো এ নুরুন নবীর মাহফিলের শিলা প্রত্যেকের জীবনের গুণা মাফ করো ময়দানে মহাশর এ রসুলের মাহাবিল আমাদের জন্য নেজাত রসিলা করে নুরুন নবীর মাহাবিল রসিলা আমাদের প্রত্যেককে মৃত্যু রাগ পর্যন্ত মহাসত্ব নামাজ ধরে রাখার তৌফিক দান আল্লাহর দরবারে শুকরিয়া যারা খবরস্থানত গিয়ে গই মানুষ মরে গিয়ে এগুনে কিতাবের আবারতর মধ্যে আছে দে সিল্লে সিল্লে হান্দনত আছে দে আল্লাহ একটু করে সুযোগ দাও এবার যদি দুনিয়ায় যেতে পারি দুনিয়া বি আর কোনো কাজ কাম করব না ডাইরেক্ট সোজা গিয়ে মসজিদে ঢুকে যাব কিয়ামত যতদিন না হয় এতদিন পর্যন্ত তুমি আল্লাহর নামের উপর জিকির করব ইয়াগুরুজু ফি কুবুরিহিম একখানা গরি খবর ফাড়ি উঠিবে সুযোগ দো এলিয়া যে খবরতে দু জ্বালা যন্ত্রণার যে ফরা ফরিব আগে ন বুঝি এখন বুঝি একখানা গরি আল্লাহ কি দো না হারা ঘর দে উমর গিয়ে দেখুন ডাইরেক্ট যাই বাড়ি ঘরে তো যাইতাম না ঘটে মসজিদত আজীবন তুই খোদার নাম রুদি জিকির করবুম সিজদা করবুম বারে গজ যেগুন দিয়েছি এগুন তুন দিতে সোয়াব না বার এগুন বে গুণ বেশি এরে তো খোদার রাস্তার দান করি এরে দি ফেলে গেল হনে ঘর দে মরাই আল্লাহ কত ফালতু কথা নখসি তুই তাক 80-90-100 বছর আয়াত দিয়ে মলয়ালে খানের ফাদানা ফাটাই ফেলি তুই হটা আসিলি
বুঝাইতে বুঝাইতে খানার বদনা বাড়াই, তুই খানো তো নলস। তোরও যদি আর একবার সুযোগ দি, তুই গোটা মৈশুর বেশি খাই ফেলাবি, সুযোগ দিব না? অবাক হওয়া না। আর দুনিয়া মাজরাতুল আখরা, দুনিয়া আখরাতের কাঠবাড়ি, 60 বছর, 70 বছর, 80 বছর, 100, 150, 200 বছর যদি হায়াত পাওয়া দেয় হয়, খবর যা ভরিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত হইব, মওত আল্লাহ সম্বলে গুণ যদি জোগাড় করি না পারো, কেয়ামত পর্যন্ত খবর শাস্তি ভোগ গারা ভরিব। আর দুই জোগাড় করি বেলাইও আজীবন লাই লাস্তান সোজ হয়ে গিয়ে গই, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? নামাজ পড়া পড়িব না পড়িবেন? দুনিয়ার জমিন বাসি না মারিগো, বাসি না মারিগো, তোমার আবাসি বেড়াইয়ের দুনিয়ার জমিন একজন একজন খোঁজা বাজিলে সরাই না, মানুষ আছে ঠিক না, খবর শুধু ফিডিং নিয়ে আছে, এটা সরাইনার কোনো আলামত নাই। ইয়াল্লাই যা লোয়া ভরে দুনিয়ার তুন লোভেলা ভরিব আখেরাতের নাই। সুবহানাল্লাহ। নামাজ ফরা ভরিব, খ্যান করি ভরিবেন, বহুজন আত্মাইয়া না জানো তো গম করি আছে তো, দোয়া কোন উত্তর ভরি না জানো তো গম করি, বালা সুর ভরি না জানো তো ভালোভাবে। ও মত রসুল কদা আজীবন না জানোর বলি তুই এলে না মাতি বইতে হবি নে, মসজিদন না যাবি নে। ও মত তুমি কি আজান শুনেছ? ক্ষণ হই দে রসুলে, ওম্মত আজান শুনো না? ইয়া রসুল আল্লাহ আজান শুনেছি, তা আজান যে তুন্য ওম্মত আর এক মুহূর্ত বসে থাইক না, কারণ কতটুকু জানো, কি জানো, কেমনে জানো, মুফতি মুহাদ্দিস হওয়ার কোনো প্রয়োজন নাই। আজান যখন কানে বাসলো আর দেরি করো না, খারাজাল মাকান ফিত্তরি, আজানের সঙ্গে সঙ্গে ঘর হতে, দোকান হতে, ব্যবসা হতে, কাজ থেকে বেরিয়ে যাও নমাজের জন্য। এক একটা কদম দিবে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। কি জানো বরণ আজানের ওয়ারে আল্লাহরে ভয় করি, যেতে জবিনত কদম বাড়াই দিলে হবু খায়াজ যারবি আন্ধার খবরত কেনে তাই তেরব, এলে আল্লাহরে ভয় করি যেই বক্তব যে বন্দাব যেই উম্মত জবিন উজু মসজিদ উজু কদম বাড়াই, এক এক কদমের বদৌলতে জীবনের এক এক কান গুণ কি হই মাফ হয়ে যাবে। নুরুন নবী আলান দিতেছেন শুধু মাফ হচ্ছে না, কদমের নিচে যে দুলবালুগুলো বাঁচতে লাগলো এগুলো সব আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে। শুধু গুনা মাফ হতে না, কদমের নিচে যে দুলবালু উন বাজার উনার পক্ষে সাক্ষী। আর উম্মত কি জানো, কতটুকু জানো তা বড় নয়, মুফতি মহাদ্দেশ খারে হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে ভয় করে যখন জবিনে সিজদাটা দিয়ে দিলে, নবী বলে আর আমার নবী বলে তুমি তো একটা বড় কাজ করে ফেলেছ, আল্লাহকে ভয় করে যখন জবিনে লুটাই পড়লা সিজদাটা দিয়ে দিলে, এ আল্লাহর জবিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গেল। কি জানো বরণ আল্লাহরে ভয় করি, যেতে জবিন সিজদা মারি দিও
রাসূলুল্লাহ গর্দে জমিন নিয়ে তোমার পক্ষে কি হইয়ে নমাজ ফরগি দে একটা গুড়াগারা দুলবাল ও আলো ন বাজে না। নুরুন নবী বলতে লাগলো দুলবালু যেগুলো বাঁচবে এগুলো থাক, কেয়া ওদের তুমি যখন মারা যাবে সাডর আর মাটি যখন দিয়ে দিবে কবরটা আঁধার হয়ে যাবে, বাতি দেওয়ার কোনো সুযোগ ওদের কবালে যে দুলবালু লাগলো এই আঁধার কবরের মধ্যে দুলবালু গুলো লাঠি যাবে তোমার কবরকে সাজানো হবে। ও আলো দুলবালু গন্ধি কবরের কি দিব। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। জিবে গণ গণ করে কোদার কাছে তৌবা করে আর উজু বানায় পবিত্রতাকে, উজু বানাইন না মানুষ জিবের সেরাইয়ান আতিয়ান আন্ধার খবর লাইটি চেপে জলের বিলে হতে মনে হইলে বাড়তি উজু বানাইন না মানুষের সেরা আতিয়ান কবর লাইটি চেপে এটা আর কোনো বাড়তি সুযোগ। নুরুন নবী যাতে উজুর ফজিলতের বয়ানদের মাওলা আলী শেরে কথা হজরত আলী বৈঠে আসিল ডাকত ফাঁসদি ইয়া রাসূলুল্লাহ সারা রাতি এন কি জ্বলিব দেন কবর আর নবী হদয় ইবে লাইট ইবে ফর হজরত আলী কদ ইয়া রাসূলুল্লাহ কদ জ্বলিব কদ জেদ্দুর ফানি বেজি জেদ্দুর আর তা বাজাই দিয়ে কদ্দুর গিরে পর্যন্ত না হজরত আলী কদ আর বাঁ লাগতাম না জলে যেতে তৈরি ডুয়া উদ্দ দিবিলাই না ফর আরে কি দিবিলি সুবহানাল্লাহ নুরুন নবী এলান দের সেরা আতিয়ান আন্ধার কবরত লাইট হিসেবে ওয়াজ করলাম দিয়ে দরকারি নেই দরকারি নেই লাইট বরং লাগাই তিতাম না দুই চারিয়ার কথা গণিল বেশি দরকার তাহলে নামাজ ফরা পড়িব খ না খরবাইন নে সবে পড়াত ফরান না 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 খাওয়া দে মগরিবের নামাজ না পড়ে দিলে ফজিল তোলা মানুষ এটা আছে না নাই তাহলে তুই বাঁচি থাকো ভাই তুই এতন ভরলি দে অর্ডার আল্লাহ ফরিবের তৌফিক দান করো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের আয়াত না মিনহা ফরানা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান যেই মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করলেন সেই মাটির ভিতর আমাদেরকে যেতে হবে সেই মাটি আমাদেরকে গ্রাস করবে খেয়ে ফেলবে ময়দানে মহাশরে আবার খবর ফেটে ফেটে মাটির থেকে উঠতে হবে ঠিক না মাটিরে ওই দেখাই ফেলে ফেললে বন্দা জীবে মরি যে বুঝবে রে খাই ফেলে ফেললে হই দেখনে কনে মাটি এখন দেখাই ফেলে তো হই খাইতে এলাম না শরীর তো দূরের কথা কাফনের পর্যন্ত খোদার কসম করে কই এ মত তো যদি রওজা কবর করি সহদয় হযরত কাবলার জিন্দা ভাবি বাবা ভান্ডার জিন্দা ভাবি এ মত তো কুরো কে
মাড়িয়ে গদ্দা খাইতার গিনে আল্লাহকে ভয় করে। এই নূরুন নবীর উম্মত আল্লাহর বান্দা জবিনে এত সিজদা লাগাই দিল, আমি রজুল আমি মাটি কেয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দা নবীর উম্মত কি ইজ্জত করাটা ফরজ হয়ে গেছে। হন তো দূরের কথা, কেয়ামত পর্যন্ত ইজ্জত করার নাম কি হইয়ে ঠিক না, তইলে নামাজ ফরা পড়িব না ফরা পড়িব তোন মনে নসাইল এক কান কাম করা পরে দিয়ে নিতে ফাঁসক তো ধরে না নামাজ সাপ্তাহ ফরিগ না ফরিগ করতেন আজি এক কান কাম করি ইমাম গোসাইন তীর খাইয়ে বল্লম খাইয়ে তলোয়ার খাইয়ে ফিডের উদ্দি তলোয়ার দ্বারা এনে আসেন নামাজ সারি কেনা তইলে আজি আল্লাহরে দেখাইম দে রসুলরে দেখাইম দে দলিল হিসেবে তকদির পরিবর্তন হিসেবে জিয়ান লাগা আল্লাহ ইয়ান দিব আজি আর গুনে মিলিয়ে রে একসাথে যান গান সারা নামাজ সান ফরিয়ে না কে হ না উজু বানাই তো দিলে দায় যাবি ঘুই অদিন উগা খাতার তুন দায় গিয়ে গুলি খদুজরাই গোড়া দিন ফরকি নে তোর বেকুবের খাতা ভরি গোড়া দিন গিলে বরাবর দে আল্লাহ কত অক্তজ্ঞ অক্ত যদি এখন বন্দারে কবুল করিয়ে দয় এবে এ তক দুরিয়েন ফিরি যাবে বুঝি ঠিক নে আল্লাহ প্রত্যেকের নামাজই করো। নুরুন নবী আল্লাহর পেয়ারা মাহবুব নবী এই দুনিয়ার যখন তশরিফ আনলেন সারা পৃথিবীর জমিন আলোকিত হয়ে গেল সুন্দর হয়ে গেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আমার নবীর মতো আদর্শ পৃথিবী তার কেউ নাই, একটা নো দুইটা নো 300টা গুণ আমার পেয়ারা রসুলের কাছে ছিল। উচ্চস্বরে বলুন বানা দো মেরে সিনে কো মদিনা নিকালো বগর গম সে সফিনা, নোর নবী এসেছে নোর নিয়ে, হে নোর নবী সেই নোরেতে সারা জাহান আলোকিত, সেই নোরেতে সারা জাহান বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা, নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান সেই নূরেতে সারা জাহান হয়েছে বল আসসালাতু মায়া মিনার করে দেখো নূরের নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত, হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি হরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ বলো আসা আসসালাতু আসসালামু আলাইকা।
সারা দুনিয়া ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যাও, মদিনার কোষবটুকু আমায় দিয়ে যাও। ডাবল আওয়াজ দিবি বন্ধ করো, আল্লাহ ফিরতে গেলে কবুল করো। আর কেন জোর হও না, শান্তি লান নেই, দরকারি কথা কোন বুঝছ? আর আওয়াজ বোয়াই না ফেলে গিয়ে আওয়াজই ব্যবহার করি কইবে কে আর তা হার্টের ব্যারাম, ফেসারের ব্যারাম, স্ট্রোকের ব্যারাম, মৃত্যু রোগের ব্যারাম হই, বিমারি হই। উজুকুরুল্লাহ সল্লু আলাল হাবিব, আল্লাহ জিকির, নূরুন নবীর দরুদ শরীফ যাতে বড় করে ফরিবে, অটোমেটিক আল্লাহর রহমতে জটিল মুসিবতে কোন যাইবে বই। হন উম্মতে যদি রসুলের মহব্বত করি কু সালাম দিয়ে দেয়, উগ্র দরুদ শরীফ পড়িকে দেয়, উগ্র দরুদ শরীফ একটা দরুদ শরীফ যদি নূরুন নবীর দরবার পর্যন্ত পৌঁছাইতে পারে, উম্মতে এটা তকদির পরিবর্তন হয়ে যাবে। নবী গদ্দে রসুল গদ্দে হনকু উম্মতে যদি আয় রসুলের সালাম দে, আমি রসুলের উপর দরুদ শরীফ পড়ে খদর রওজা মুবারক থেকে আমি উম্মতেটা সেহারা দেখে থাকি। রওজা তুন উম্মতি বে সেহারা অজু আয় নবী আহালে মুস্তবি ওয়ারাব গেডের ইন্দি কথা বেশ কর কথা না কই তোমার রাবা সাড়ে বাজার ইন্দি বিষ্কানে মধ্যখানে আর একখান বিছান বিচিত্রের নিস যথেষ্ট মানুষ আইন গই আই গিয়ে গই আল্লাহ পড়তে গেলে কবুল কর। ময়দানে মাহাশরত নবী নূরুন নবীর সালাম দিদি রসুলের চেহারা মোবারক সাই সাই জুলুস গড়ি গড়ি আল্লাহর জান্নাত ঢুকিবের মতো তৌফিক দো। এনা আসা আসা যদি খোদাই দরে ধয় এটা কেউ লেখাই পাইব না। ওয়াবো তাগু ইলাইহিল উসিলা, আল্লাহ কিয়ামত দিন এক এক উসিলা দিদি আল্লাহ বন্দলের ফার করিব। এ নবীর মাহফিল যেন আরা জীবন লেখান উসিলে। এই কমিটির ভাই হলে এত পরিশ্রম করি এত সুন্দর করি যে মাহফিল সাজাইয়ে মন খুশি হয়ে গিয়ে আর তার আদব কায়দা দেখি আমি আরো খুশি হই। বহুত কমিটি হলো যাই আত্মা বাত্তা না থাকে এ তারা ডিসিপ্লিন নুন আত্মে বেশি ভালো লাগে আমি তারিফ করলাম তারা বহুত কমিটির আত্মা বাত্তা না তাই মিলে থার দেরি মুদ্রার ঘটে আজরাইল ঘটে তো আইন ভাই তারা রে ভালো লাগে আল্লাহ বেয়া উনার কবুল কর। তহলে একখান বহুত দরকারি জিনিস কইলাম দিই আনলে ফাঁস হত মনে নসাইলো জোরে হ না ভাই নফরিলে জামিলে নাই তোমার তো মনে নখর কোনো জামিলে নাই ওই মতের আজ্ঞান দি করি ফলের একখানে অসিয়ত করিবে সকাল আটার টাইমত হবি তো ফুটাই নামাজ দোয়া তো ভরি নাও পারি গুসুল আজুল গড়াই খাইটে তুলিবের সময় ফিডোর তেল লুন মাঝে দিবি দেরি বাদ বাকি উনতে করিব যাবের সময় দুয়া ফেরাসুটের বোতল লো ফেলে গিয়ে কোন দিন মাজা পরে কমান যা ঠিক নে হয়তো বোতল লোবে হর তো দিন ফরিব দিয়ে ন হর দিন ওরে বাপ রে বাপ মহাজগৎ কবরিবে উগ্র বেনমাজি রে ফার উগ্র তুলিব দিবেন না বললে সউথ কি নাম বললাম এতুন তুলি ফেলাইব দে ইবে শুধু ফার ইবে তুচ্ছে লাইব কত 70 বছর জিবে তুন বেনমাজি রে ফেলাইব ফার ইবে তুচ্ছে লাইব দে ইবে তুন বেনমাজি রে নিচে ফেলাই দিব দে শাস্তি হইলে দিবি না নগর আগে ফেলাইব দে তুলি রে খারে এসে খান নি ফলে ভন না ফলে নফর ডাক্তারের কামল দিয়ে ছিল দম ওষুধ খাইলে তো বাঁচিলে ন খাইলে উত্তর দই নিলি আর কামল দিয়ে কই যান বই উনো নো তোমার বিষয়
তাহলে এক কান বদ দরকারি জিনিস করলাম দেখি। আর এক কান বিষয় হইয়া না কে হ না ইয়া নইলে গালের দাঁড়ি কি জোরে হ না উনাবে মাথায় না পারি কি কি খুললে মেশিন সাপ দেখ না মাথি বই লইলে খনক বুড়া খনক বুড়া মানুষের যদি কই দেয় অজাড়া শরীরের বস্তাও আলগাই দ জাড়া কথা ফালতো কথা নাই তো বস্তাল গাইম দেই বলাতে জাড়ারা কথা জাড়া বস্তাল গাইতাম কই দেন তো কি কইস দে কদা আল্লাহ রহমত আনত পয়সা করির অভাব নাই বস্তাইবে তোমার দি ফেলাই দে কত তৈলি তুই সাইট শোনো কিভাবে নিয়া ভরাতে জানা আছে এত আলগাই দিন না পারে ইয়ে দি ফেলাইবে হই আর বলাই গেবি লাভ ডাউন জিনিস রসুলের মাহবিল জোর জোরো জোরো করে যত সিলাইবে এত ইমানিয়ান তাজ হয়ে যাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত লেকর জুবান সে নিকলে কিয়ামত কে দিন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত লেকর মিজানো কো পাল্লা পুরা হো যায়ে খুদা কি দরবার মে কোই চিজ হালি নেই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো মিলাদ মুস্তফা কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো দুরুদ শরীফ কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো ওলাদ রসুল কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো ময়দানে কারবালা কি মিট্টি কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো নূরুন নবী কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো দুরুদ শরীফ কি ওসিলা লেকর খুদা কি দরবার মে ফরিয়াদ করো বন্দর দিল মে জিতনি আরজু রাখতা হ্যায় খালিস নিয়ত করকে খুদা কি দরবার মে ফরিয়াদ করো বন্দা কো সবকো আরজু কো আল্লাহ পুরা ফরমাতে হ্যায় আল্লাহ তে কিছু রবাব নাই শুধু আরা তে ডাকানো রবাব হই দে ডাকার মত ডাকলে খোদা কেমনে শুনে না কেন লাইনে বাজে ডাকিন না জানি যে বড় জামিল ঠিক না ইয়ালে মনকুলি দিলকুলি কেন কি করা বলব ডাকাব আল্লাহ ডাকিবে তৌফিক দান করো তাহলে এক কান দরকারি জিনিস কইলাম দেখি নাইলে ফাঁস হক তো ওয়াজ বালালার না অনারারও দেখি আঁতে বালালার মাথার টুপি কেন আনো এসে খতাগুলি মাথা দিবে লাগতাম কইলাম যে না টুপি নো আনোস কা হ শোন টুপি বেড়াল কামানো করলি দে না হাদিস শরীফ খেয়াল করো টুপির হাদিস সুন্নতি বে কি জিনিস কলা রসুল্লাহ বরগুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মত ফালাহু আজুরু মিয়াত শহীদ আখেরি জবানাত খন উম্মত যদি রসুল পাকের কান সুন্নত ধরি লাইতের গে দয় ময়দানে মাহাজরত উম্মতি বেড়ে একশো জন শহীদের সবাব দিয়া যাইব এক কান সুন্নত আখেরি জবানাত এই কঠিন জবানাত যদি ধরি লাইক দয় এ মাতার টুবি আলকামি কেলা দে এক ফোড়া ন টুবি বে কি জিনিস করতে রানি ঠাডারা ভরি মানুষ মুরগি তো করতে রে না হ না কি ভরি হনক রসুলের উম্মতের মাথা যদি টুবি থাকে গজবি বলে আইবের আগে একবার নজর দিস আই তাকে খুন্দি ভরিব শেষ পর্যায়ে দেখে দিবেন মাথাতে কান্নুর নবী সুন্নত আছে ইবে বলে দূর থামিয়ে রেখত দে এই উম্মত তো কেন মারি ফেলে যম ইবের মাথার তো কান্নুর নবী সুন্নত আছে Ah.
ছবি চাইলে আসমানি গজবিবের ওখানে দিন না মারিব, টুপি দিয়া ফরিব না, ফরিব না, ওই আবার নদীতে নদী তো বসে গেলে টুপি ওই ম্যাম সাহেবে দিব, দিবের গো ফেলাই দিবে কবির জুরা যায় না, আর 80 জনের নদী এটা তুই দি লাভ কি, ঠিক না বে ঠিক, ওই তো হত তো দেব তার মানে হুজুর খাই ফেলাবি ঠিক হত না না হর আর ঠিক আছে টুবি বে নুরুন নবী সুন্নত, টুবি বে রসুলে সুন্নত, ইশকে নবী মে মারনা ইশকে নবী মে জিনা মেরে মৌতবি জবাই তো গোসা মনে মদিনা সালা দুনিয়া খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় আরে ডাকার মতো, আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না সালা দুনিয়া, খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না সালা দুনিয়া, একটা কিসেন মুসা নবী খোদার সঙ্গে গেছেন মিলি দিয়েছেন পর্দা খুলে এসকে রব্বানা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না সালা দুনিয়া, খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় আরে ডাকার মতো সালা দুনিয়া, আল্লাহ আর আশিক রসুল বানো, ইশক কি জাগার জুমত নে কো গুজারা, ইশক কি জাগার জুমত নে কো গুজারা, দলিল নেই উনকো না মিলায়ে সাগারা, দরবার নবী জিব মেরি সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মদিনা যাবো, মাই জিন্দগি মে একবার কবি লোট না ও কবি লোট না ও মাই জিন্দগি মে একবার মদিনা যাবো সালা দুনিয়া, গরবার বিয়র সার দুনিয়া কো চুড কর, গরবার বিয়র সার দুনিয়া কো চুড কর, গলে বাগে গাসি নৌসে মেরি মুগুর মুগুর কর, দরবার নবী জিপ মেরি সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মদিনা যাব, মাই জিন্দগি মে একবার কবি লোট না ও কবি লোট না ও মাই জিন্দগি মে একবার মদিনা যাব সালা দুনিয়া, আলহামদুলিল্লাহ মগরিবের টাইম অত্যন্ত বালা মানুষে গিয়ে দিই দিয়ে হে দু মানুষ তো কে আছে নগরি, আল্লাহ অনর হবে অনর কবুল করো, ময়দানে মহাশর আপনার জাত রুসিলে করো, কদমের বদলতে জীবনের গুণ মাফ করো, এই মাহফিলের যাই সাজাই দিলে
মান খাদারা মৌলিদান নবী ইসলা ইসলাম ওয়াজ্জামা কদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান। খোদা যারা রসুলের মাহফিলের ইজ্জত করে সম্মান করি এর সাজাই দে হতে মৃত্যুর আগ পর্যন্ত ইতির ইমানিয়ান তাজা থাকবে। আজি এ সাজাই দিই রসুলের মাহফিলের রায়ের বেয়া গুণে সুন্দরভাবে সবাই ভরপুর করে দিলে নবী অগর দেখালি আর তাইশ তৈলা বুড়ো এর বাড়ি জিততে নিবে। আকাকে মেহফিল জুবি সাজায়ে করকে চেরাগা সবকো বোলায়ে উসকো হামেশা জুলি ভরি হে তৈলা বুড়ো উসকো হামেশা জুলি ভরি হে এ দোমে মচি হে দোমে মচি বলো রহমতে ওয়ালা এ রহমতে ওয়ালা আয়া নবী হে এ দোমে মচি হে দোমে মচি হে সুবহান আল্লাহ প্রত্যেককে আশিক রসুল বানো। তোমারা কষ্ট করি মোবাইল ধরি লাগা ফেরতেন আগামী খাইল তো বা ভোর শু জাহাঙ্গীর জুড়ি ইউটিউবে সান মাইলে অনার মাহফিল ইয়ান ফাইভ ইয়ার ইয়ান ফাইভ ইয়ার সিদ্ধা করা ফেরত মাহফিল বিয়া উনি উনেন নি মা বই নল উনেন না ও মা বই নল উনন অনারা রাতে বালা লাগে গ্রামের মা বই নলের কি লাগে বালা লাগে দে আজ বহুত মা বই নল ফদানসিন আছে উগ্র মরত্ব দিলে কি টানা কইলাম দে গোড়া টানা দেয় যে বহুত মাইব গ্রামাঞ্চলে ওই আরা শহর থাকি নেডে মা বোনে উন দেইলে আর তো গোড়া টানান ফর দে দি এটা বুড়িব বুঝি না পারিব ফ্যান ফিনে আনে দেন্ডে ওর ইবে বউ কইবে তো আইনা ভাই বালা ভাবারি চশমা দিয়ে চা ফরিব কারণ ইবে সারা তুই দোলা ডালা ডালিয়ে দে ওর বাপ আর বাজানল মুরব্বিয়ল সোকে দেখিও দেন না মাই আঁকছে দেখ আর নিজের সোকে দেখি দে আর দাদি না নিয়ে গুন দেড় গজ দুই গজ বেলা কিন্তু সুলি কইতো এটা কি কইতো কই না পারে সুলি না এর দূর গুরু নিয়ে বর্তমান যুগের মা বই নল সুলি বেড়ে জেলে করে সুলি ফেলে নি ওর বাপরে বাপ শহরে বাজারে দে দেওয়া ভাই সুলি বেড়ে দে দি গজ তো নেই গিরে তো নেই ডাইরেক্ট ইঞ্চি তাই গিয়ে বেলাও শিবে দেখ ডোয়া দুনুয়া জানে এই সাবধান নয় লালের বিট বই এবার পরিষ্কার মাই বর খর রুদি জানলে আর দিন বাজার খোদার গজব পরিকে পান মানে কুলাই না পারে ইয়ালের দূর তিন্দি আরে বাবা যে মা বই নলের ফর্দা উড়ি গিয়ে গই খায়া সরম ফেলাই দিয়ে ইজা ফাতে কাল খায়া উফা ফাল মা সিটা জেন ইচ্ছেন গরণত আছে মেই ভগুন মহিলা গুন খবর জনের ওয়ারে ওয়ারে মা বোনে গুন শাস্তি করলে দিব দোজগর ফাট্টা হদুও গরম গরি গরি লাল গরি গরি আনি এনে জিন্দি জিন্দি দেখাই ইন দিন দি সাঁত সাঁত এইসব কি দিব দেখালে দেখা কইব বই নল ফিডাল্লাই ভোজ তুতল যে মাই বেশি বেহায়া বেড়ে হতে দোজকি নুরুন নবী জবান হতে সিজ্জিন সিজ্জিন মানি দোজকি ইল্লিন মানি বিয়াস্তি সিজ্জিন মানি আর আর দেশ ফরাটা বানা দে হতু তা বানাই খানা একান তাবাস যদি বুড়া মানুষ বয় দিবে ভুল জো আনাই না যাবে এসে খেয়াল করেন নিচে এ থাবা গুনুন মধ্যে গরম করি করি মা বই নহলে যেগুন বিলেসিত করি উশৃঙ্খলতা করি মরত ফলে শেষ লারে দিয়ে মাই বং খবর জনের ওয়ান ওয়ার শুধু থাবার দিকে উল্টাই উল্টাই শুধু সেখানে তাই কোথায় সব আনালা কইতেন বলে মেরে নামাজ পড়লে কোন আরো উড়ে তুলি দেওয়ার দেবে বালা যাবে অমাজন নিয়ে
ফর্দা ঘর তো মলই হলে খানো তো নলইতে লাগব, টাইম হলে বুঝিতে পারিবি হল নম্বর লেডিস সিরিয়াল নম্বর তো এখন নেই, তারপরে বুঝিতে পারিবি। আল্লাহ আর মা বোন হলের ফর্দানো শিনবি তৌফিক তো কোনো ব্যাপার সালান নি দরকারি জিনিস। অদিনে চট্টগ্রাম ইউনিভার্সিটির বেসরকারি একখান ইউনিভার্সিটির প্রফেসর নি ব্যবহার দেখি দি, চট্টগ্রাম একখান বেসরকারি ইউনিভার্সিটির পপে সাননি, সাননি মানে ম্যাডামেরি ম্যাডামি বে ম্যাডাম আর যারা তারা বুঝছে না না গম করে বুঝাই দিয়া বর্ত। ওদিনে বুড়ো গুড়ো বোঝো যেটা মেহমান বুঝছ ম্যাডাম বুঝছ না বা অনকর না অনকর তাঁর তি বেরো বুঝানো কর, এবার হয়তো বাথরুম ছিল না হয়তো কে বাদ কা দিয়ে নেই তাহলে তার বুঝাইতে আর কি নাই, এবার এলে কোন এরে দিদ বুঝাই না ফেরত দি ম্যাডাম ব্যবহার দেখি দিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটির পপে সাননি বেসরকারি একখান ইউনিভার্সিটি ম্যাডামই বেশ ছাত্রের ক্লাস করাইতে গেই দে এমন একটা শাড়ি পরিধান করলো ছাত্ররা লজ্জায় শর্মে ক্লাস থেকে বের হয়ে গেল, জিবে শিক্ষা দিতে গেই এবার আদর্শ গেই মক্কা শরীফ তুন যদি উবা কুফুরিরা বাসাইয়ে ইসলাম হলে তাইব ঠিক না, জিবে শিক্ষা দিতে গেই এবার তা আদর্শ না তাইলে হাত তো শিক্ষা দেবে আর হিরুবা হরে মা বোন হল ফদ্দানো সিনি চলল যে মা বোনেরা নিজে কি নিজে ঘুরে ফেললো অবু আমাকে দেখে কেন বেগানা পুরুষেরা খারাপ নজর করবে, আমি পর্দার ভিতর চলে আসবো ফাঁসক্ত নামাজটা পড়বো আফজালুল ইবাদাত তেলাওয়াত আল কোরআন আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো স্বামীর কসমত করবো ছেলে মেয়ে কোন নবীর সুন্নত অনুবাদে চালাইব, নূরুন নবী বলে ওই মহিলার জন্য আর কোনো চিন্তা নাই, ওই মহিলা যিনি পর্দানসীন মহিলা খবরে আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে ফাতেমার সঙ্গে উনি আল্লাহর জান্নাতে থাকবে। পর্দানসীন মাই ফদ্দাম আছে খ না কেয়ামত দিন, কেয়ামত দিন আল্লাহ সবাইকে বলবেন ওই দুনিয়াবাসী আল্লাহর বান্দারা তোমরা চোখ বন্ধ করো হঁড় কইব দে হ না ওনার কথা নবুজুর ফাল্লা কেয়ামতের মাঠত আল্লাহ সবাইকে বলবেন চোখ ও কথা কি হলো চোখ কেন বন্ধ করবো বন্ধ কর, করার বলার সঙ্গে সঙ্গে সবার চোখ বন্ধ হয়ে গেল কুলটো যাদ হ না খোলার কোনো সুযোগ নাই, হঠাৎ করে একটা বড় মিছিল জুলুস করে করে দরুদ শরীফ পরে পরে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছে তারা দিবে ও সাহিত্য লেবর ভালো হইতো কিয়ামতের টাইম কিছুক্ষণ পরে সবাইকে চক্ষু লাইলেন আল্লাহ কিয়ামত তো চলতেছে আবার নতুন কিয়ামত কি শুরু হয় নাকি কি গেল এত সুন্দর খুশবো পাইলাম আতিয়া বুকমির রিহিল মিসকে জুলুস করে করে সামনে চলে গেল আল্লাহ বলে তোমরা তো চিনতে পারলে না উনি কে জানো উনি হলে আমার রসুলের মেয়ে ফাতেমা, যিনি দুনিয়ার জমিনে পর্দা করতেন আমি আল্লাহর বেশি পছন্দ ইয়াল্লাহ পর্দা ইয়ানের ভিতর দি কিয়ামতের মাঠ জুলুস করে করে হুরে গেল মান জান্নাতি ফেরেশতা দিয়ে দিয়ে আমি আল্লাহর জান্নাতে ফাতেমাকে ঢুকাই দিলাম। পর্দানসীন মাই ফদ্দাম আছে হ না এই অনুপাতে গ্রামের গুণ কি আছে আবার গ্রামের মা বোন হলের বালা লাগে দেখিল
গ্রামের গুণ আবার খোঁজাল স্ট্যান্ডার্ড হ্যাঁ না খোঁজা দেখা গিয়ে দেবাই 24 ঘন্টা পর্যন্ত আসেন ইতিহাস দায় যদি না মাতি থাকি উঠি তো জিতি যাবি কই হেলে ফালা ছোট আবার উড়ি যাবি এলে আসো তো তুই দায় যদি না মাতি থাকি উঠি ওর বাপ রে বাপ স্বামী জামাই ফজরে যাইতে দেখি তো খুঁজিবে জগড়াইবে দেখি তো হতে বিকেলে শহরত তো নাই সে দেখা দে জামাই কথা আল্লাহ তোমার গলার রায়ার দুঃখ হাই মরি গেল বংশ লাইতারিবি তুই আজ কেন খামিবে তাই গেলি হাই মরি গেল তুই বংশ লাইতারিবি জামাই কথা তুই ফজরে বাজালি দিয়ে খুঁজিবি আজ কেন লাই দিলি গরত গেল আর খুঁজে করা বুঝতো না গরত গেল দেন দাই তিরি এক সাহস আই গোড়া দিন চাই ভাই গরত গল দেড়াইতে জামাই কদা সাহাবত গরত গল খুব সাইস হদ তৈলে তুমি 5 মিনিট খারো না 5 মিনিট দিও হদ তুই হঠাৎ ধর দেড় দে ষোলা মান্য দোয়ান তো না ভাই দুটি আর সোনা লুয়ে বলে মশ তো ডলি গেল বুঝলি ফারাত খুব ডলি হ্যাঁ বলে এটা কপার দিন না পারি ডলি গেল বুঝলি হঠাৎ এখন টাইজ করা মশ খাই রে গেল বুঝলি এলে বহুত ফজিল তলা বউ আছে না নাই তাইলে সোনার পিছু অনুলে দিবে দে দিয়ে খামি গরত দে অমা জননি তোমার আর ফজিল তোর বয়ান দিদি আল্লাহ প্রত্যেককে বুঝত তৌফিক দো জোরে গো না মা বোন অল অমা জননি অল তোমারা বড় ভাগ্যবান ভারতের জবিনত ফড়া কইলাম দে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আল মুআইয়্যত রহমাতুল্লাহ আলাই উনার মুরিদান ছিল লক্ষ লক্ষ নিজামউদ্দিন আল মুআইয়্যত রহমাতুল্লাহ আলাই উনার মার বয়স হয়েছিল 140 হইতে 150 বছর মার বয়স নিজামউদ্দিনের মার সকরা চলতে লাগলো ছেলেকে ডাকলেন বাবারে আমি দুনিয়ার থেকে চলে যাব আমি চোখে দেখতেছি মালাকুল মওতকে বাবা তুমি আমার গর্বে ধরেছ আমি মা ভালো হয়েছি সেই জন্য তুমি ছেলে ভালো হয়েছ আমি তোমাকে গর্ব নিয়ে আমি অনেক ফরিয়াদ করেছি সেই জন্য আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানাইছে বাবারে আমার পাশে এসে বসে বসে সূরা কোরআন শরীফ ইয়াসিন শরীফ আয়াতুল কুরসি সূরা ফাতিহাটা পড়া শুরু করো আজরাইল জান্নাতে খুব নমনীয়তাভাবে ইজ্জত করবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মা বাবা সকরা চলিলে ডাকো দিব ওই বই সূরা ইয়াসিন শরীফ পড়িবে আলহামদু শরীফ পড়িবে আজরাইল বলে যে 25 জন লই জান লইবে লই আইয়ে অলাতলার ফরা দেখি বেতে নমনীয়তা কি হবে পরিবে পাশে বই বই ফরা বই ও নিজামউদ্দিন বাবা আমি তো চলে যাব আমি তোমার মা নিজামউদ্দিন নয়নের পানি ছেড়ে কাঁদতে লাগলো মারে আমি বড় ভাগ্যবান আমি কেন তোমার গর্বে ধরলাম লক্ষ লক্ষ আমার মুরিদান মা তুমি চলে যাচ্ছ আমি তো শেষ হয়ে যাব কারণ নুরুন নবী বলেছে কোনো ছেলে যদি মায়ের মহব্বত করে একবার মায়ের চেহারা দেখলো কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দান করবে মা তুমি চলে যাচ্ছ আমি তো শেষ হয়ে যাব তাড়াতাড়ি নিজামউদ্দিনের মা নিজামউদ্দিনকে মাথায় হাত বুলাইতে লাগলেন বাবারে চলে যাচ্ছি কিন্তু তোমাকে রেখে যাচ্ছি আমি কবর থেকে তোমার চেহারা দেখে থাকবো মা বাবা ডন জিনিস বা মা বাবর ডন জিনিস নবী অগত হুমা যান না তো কাবো না রোকা যার ঘরত মা বাবা জিতের ঘরত ব্যস্ত আছে অবু যাইম দেয় না যাইম তোমার কিছু দি যাইম আমার কি দিবি জীবনত তো বহুত কিছু দি ফেলে আর
অদন্দ্যুগ সন্দুক আছে, এটা আলমালিনো আছিল, কি আছিল বুড়ো হলে চিনিব, কি আছিল তোরা চিনতি ন বুড়ো চিনিব, চন্দ্র চেপটা চেপটা, এখন তো এত হড়া হলা ফালং আছিল, ইয়া না বস কাঠ উগন্দুর ভজন গল পারে, এত হত কিছু লাগত বাবা। ওই সন্দুকের ভিতর একটা গাঁটি আছে, এটা এদিকে আনো, আরে তুমি দুনিয়ার থেকে চলে যাচ্ছ, যাওয়ার আগে আবার কি দিয়ে যাচ্ছেন আপনি আমাকে, গাঁটি গা তুলল অমায় বেকি হদবু তিবে তোমারে দি যাই দে, কোনদিন জটিল এবং কঠিন কোন মুসিবত বাজি গেলে এই গাঁটিকে আল্লাহরে দেখাইলে আল্লাহ আর ও আর সমাধান দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে হারি নাজামুদ্দিনের সোগর ভানি আল্লাহ এন্য পাইল, মা জীবন মহব্বত করল, যাইবার খালো ফোয়া বিপদত বাইজম বলি সম্পদ গদি যার গই তাড়াতাড়ি নিজামুদ্দিন আল মুয়াইয়্যিদ গাঁটি গুলো এরা কিনে দিলা কিল এক পাশে রাখলেন, মা দুনিয়ার থেকে নুরুন নবীর চেহারা মোবারক দেখে দেখে কলমাটা পরে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনারা দিদি সুমা ভাইন্য মানুষ আছে, সকল সুমা মারে দে মানুষ, অহ কে কাম করি করতে রানি, এই সকল যে সুমা মারি দিলে ইসমে মোহাম্মদ সরিস্তাম কাব্বালাহু ওয়াদাহু আলা আইনাইহি সাল্লালাইহি, হনু উম্মত যদি নবুর নুরুন নবীর মহব্বত করি উগ্র সগ সুমা মারিগো মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি বা রান্দা হইয়ে মারা ভুতনু ওয়ামিন আলামাতি মহাব্বত রসুলিল্লাহ সাইসলাম, যে ব্যক্তি রসুলুর মহব্বত করি করি সগ সুমা হাইবে খবর জনের ওয়ার ওয়ারে এ সুমা মারান্য মানুষ হিবে আন্ধার খবর নুরুন নবীর তোয়াইলে ফেলে ইত্যাদিবে সুমা হাইবে কে সগ টর সগ আশো মারিলে সগ টর হম পাইলে আদালা চোত্তান পাইলে নুরুন নবীর নাম ধরে সুমা খাইবে অটোমেটিক জ্যোতি বাড়ি যাবি বলে একখান ওষুধ দিয়ে গেলাম খেয়াল লেখ সগে হম টর পাইলে আদালা চোত্তান পাইলেও রসুলের নাম ধরে ধরে কে খাইবে সুমা ইবে আবার মরত পড়লাই নো মাই বললাই দু মা বই নলো আজানের ওয়ার ওয়ারে অবামা জননীয় ক্যামেরা চলের আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ কইলে সগত কি খাইবে অব কাম করে কো অমা বই নল অনর সগ সুমা খাইবে সগ জুতি বাড়ি যাবে কই এই সব দিয়ে ময়দানে মা হাজার মা ফাত আমার সবত খাইবে অবাজান শান্তি লান না গুন নিজামুদ্দিন আল মুয়াইয়্যিদের মা তো চলে গেল দিগে ঈদের রহমত হিসেবে উগ কি খানা ও গো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ম তোমারই প্রদতলে রয়েছে জান্নাত বড় করি হয় একবার বড় করি কয় একবার আর রসুলুর দিদর শরী পড়ান সালাতুনিয়া মোস্তফা এলো মুজতবা জোরে নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদি ফর মুস্তফা মনে দু মানুষ আবাসন না মুস্তফা মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকার রে মদি তো সিঁড়ি পানিলেন নূর নবীজি মায়া মেনার ঘরে মা পরে গেল মান দরুদ পরে সবাই একেই সুরে
সবাই কাবা জুকে নবীর দিকে কাবা সালাম জানাই কুল কায়ে না তোরে মদিনাওয়ালা সরকার রে মদিনাওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুজতবা এলো নূর নবী এলো মোর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সর রে মদিনাওয়ালা রে সালা দুনিয়া দুনিয়া এসে পিও নবী পড়িলেন সিজদায় রব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে আর জি জানাই মাফ করো আল্লাহ মাফ করো মাফ করো উম্মত আমার গুনাগার রে মদিনাওয়ালা সর রে মদিনাওয়ালা সর রে মুস্তাফা মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সর রে মদিনাওয়ালা সর লজ্জায় আসে কে মুখ ডেকে সে রবিও সীতারা কলমা পড়ে ইমান আনে মূর্তি ফুজি তো যারা নুরানি এক ফুল মদিনার বুলবুল নুরানি মদিনার আম্বিয়া কুল সরদার রে মদিনাওয়ালা সর রে মদিনাওয়ালা সর রে মুস্তাফা মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সর রে মদিনাওয়ালা সর আলহামদুলিল্লাহ শান্তি লাগনি না তো রসুল ফরিলে মারা কলব জিন্দু হয়ে যাই মরা কলব কারণ একদিন মসজিদে নববীত নূর নবী বস অবস্থায় সাহাবি নাত রসুল ফরদ্দ হাসান বিন সাহাবত রদি আল্লাহ তালা ইবেন নাত রসুল এন ফরা ফরদ্দ নবীর সাই সাই নূর নবী আর বদাস করি না পারি সাদর মোবারক ইন উপহার হিসেবে দি ফেলে দিল রসুল আর বদাস করি না পারি সাদর মোবার দি ফেলে দোয়া করিব জীবনত খামে গুণেরই হে জাহাঙ্গীর হুজুর এটা তার কোনো দিন নুয়াই পারলাই হয় মহব্বত তো আছে দিদি মানুষের তো নইলে মগরিব টাইম কেনে দোয়া মানুষ হয় আল্লাহ আসে করে সুলার কবুল কর এই অনারার লইর দুরির দি আর তার কোনো স্বপ্ন নাই স্বপ্ন হইল যে জাঙ্গায় জিন্দি ফের জাঙ্গায় জাঙ্গায় শুধু মাদ্রাসা করানো তো আছে এই ইউটিউবের মধ্যে জাহাঙ্গীর হুজুর সান মারলে মাদ্রাসা কদুয়া গর্কি বেগুন এটা আছে তো মাদ্রাসল তুলি খালি এক কান সার কি এক কান জাঙ্গা একজনে দি ফেলিল তবে দুই কোটি ঢের লেখিয়ে রান নামে বাঁধি ফেলাই নিয়ে না তো ঘর হয়ে রাঙ্গ নিয়ে ফদু এক কান করবি দোয়া করবেন আল্লাহ জাঙ্গায় জাঙ্গায় যেন মাদ্রাসান করবেন এক কানত জানুয়ারি 20 তারিখ এক কানত 29 তারিখ সভা আল্লাহ যেন মরি গেলেও যেন এবং স্মৃতি হিসেবে যেন থাকে মতো আর দর দিতে গেল তো হয় একজন গেল তো মিরামত তারানা হয় একজন হ্যাঁ হয় তো আরেকজন গেই তো বছর ইতার যা ঠিয়া অ্যাডভান্স দিবি
আরে এখন ব্যাগ গুণ মাদ্রাসা রিসিভ করি আন রসুলের বাগানের দি ফেলা নবী খুশি হয়ে যাবো মাদ্রাসা জিন্দা তাইলে মদিনাতু নবী খুশি হয়ে যাবো। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই নাম তৈন্য বানিয়ে জামিয়া দাদা হুজুর সৈয়দা মসির কুটি রহমতুল্লাহ আলাই দাদা হুজুর যেতে বলে সর্বপ্রথম প্রথম চট্টগ্রাম তৈয়ব সুজুর রাইনি এবার মা দ্বারা যা তলি তৈয়ব সুজুরের বলে সর্বপ্রথম যাতে জামিয়া তাই নি আর নয় এখনো দিন প্রথম জামিয়া তাই সেটা তৈয়ব সুজুর আই মত্তর বলে জামিয়ার মাড়ত ঠিক আছে রে জামিয়া স্যার হজুসাইল হইয়ে খানে এক বক্ত হুসল্লাদ হুজুর কে দেখতা হে হুজুর কে দেখতা হে তৈব সুজুর বলে মুসকিয়া সিদে হদ দে হদম মাই নজর মে দেখতা হে জামিয়া কি বারান্ডা মে প্যারা রসুল কদম লগা কর চলতা হে ওলাদ রসুল সকত দ্বারা খাই দে নুরুল নবী জামিয়ার বারান্ডাত কদম সালাই আড়তে এল্লাই মাদ্রাসা কান রাঙ্গুনিয়াত গর্গি দিন তৈ বিয়ে উজুরুর নামে হ্যাঁ কইতে ওলাদ রসুলের খুশবু বাজিলে অন অন উড়ি যাবি দোয়া করি গুন শুধু হামল দে এখন এগুন নবীর বাগান নুন গরিবে লাইতেলে খুল জান ঠান্ডা হয়েছে বুঝি এক কানো সত্তর লক্ষ টিয়ার উড়ে গিয়ে এলে মানুষ দিয়ে গরণত আছে রসুল বউর সমস্যা হইয়ে ফোয়ার সমস্যা হইয়ে জাঙ্গার সমস্যা হইয়ে মামলা মকদ্দমার সমস্যা হইয়ে জটিল কঠিন বিমারিয়ে ব্যারামে কষ্ট হইতে লাগব আর নবী খোদা সৎকা তো তার উদ্দুল বলা কিছুদিনের নবীর বাগানে সৎকা গর বলা মুসিবত আছে নবীর বাগানত ফরত দিল গো ফোয়া যদি এক কান খবস্থানের ফাঁস দিয়ে রে কদম বাড়াই আড়ি গেই দে কি গেই দে হেঁটে গেলেন রসুল দে আড়ি গেই দে শুধু কিছু না পরে রসুলের বাগান ফরত দিলে ভুয়া খবস্থানা দিয়ে আড়ি গেই দে খবর বাসে 40 দিনের খবর আজ মা হয়ে গিয়ে কারণ নবী অগদ আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসাই নাই নবীর ঘর আই নবীর ঘর যেন দামি ফোয়া জিবে ভরি বইব দামি বাচ্চা খারুনুর রশিদ খদ্দে নামিন্য না বাচ্চা খারুনুর কিবা কোনো দিন উজু সারা নুরুন নবীর নাম ন লবিলে হক বেশি আসে করে রসুল আছে ইবে একদিন বল রাস্তা দিয়ে আড়ি যাব দে সদ্য বেশ ধরি এত লাজা বাচ্চা সদ্য বেশ ধরি একটু মানুষের সমস্যা চাই ফেলে বাচ্চা খারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আড়ি যাব দে এক কান পাশো দিক গরিব মিকে মাদ্রাসা এত উন্নত ন এবার নর্মেল ফোয়াবর দে উনার এক অভাবি এমন বলে কিতাব কদু হলো ইরে গুরের বাতি না বাদ দে ফুরি ফেলে একবার ইক্কে যার একবার ইক্কে যার শেষ পর্যায়ে ফোয়া গুন দুইতে দুইতে বলো গো সরকারি লোড়ত বাতি জলের কড়ে তিতারা আইরে ফোয়াবে আগুনে কিতাব কদু হলো গিসে গিসি করি বাতি জলে দিবে কিরের আহা বাচ্চা কারণে রসি দেখো দাইরে এখন আর রসুলের বাগান ফরদে ফোয়া অভাবের কারণে লোড়ো তাই গিয়ে এখন ওর যদি কিছু কিছু ওকে বাতিল দিতারি এক এক ফল রে নুরুন নবী মদিনার তুমি খুশি হয়ে যাবো বাচ্চা কারণ রসিদ ফোয়া মনে রে দূর লাকি রে দুইতে দুইতে গড়াতে সে বাচ্চা কারণ রসিদ কিছু গচ্ছিত কিছু টিয়া জমা আছে অবাই এগুন বিয়াক গুণ লইয়ে রে বাচ্চা কারণ রসিদ ফোয়াবে আগুনের বাতিও কিনি দিল কিছু খানাও কিনি দিল বাচ্চা কারণ রসিদ কথা আজ একখানে শান্তি পেল আর রসুলের বাগানের এই ফোয়া উনের কিছু দিয়ে না একখানা কি ভাই কি শান্তি বাদ দে এবার তারপর দিন বলে এসারের নামাজ পড়ি যেত গুম গে বাচ্চা কারণ রসিদ
নূরুন নবী বলে মদিনা তুই সাহেবেলায় আয়গি, হারুনুর রশিদ তুই আয় নবীরে দেখতে তো সময় লাগতো, কিন্তু তুই আয় রসুলের বাগানের ফুয়া গুনের যে বাত্তি কিনি দিলে খানা কিনি দিলে আয় মদিনা তুই তোমার সাহেল ওই দি সাইতে সাইতে আর বদাস করি না ভারি আরে তোমার সাহেবেলা ডারে গায়ে গেলাম। অহারুনুর রশিদ কি লাগে না রাখো আয় নবীর রাখো তোমার তো কি লাগে বাচ্চা কারণ রশিদ কত আর রসুল্লাহ তে কিছু লাগতো না আয় অন রসুলের দেখি দে অন রসুলের ভিতর খোদার তো জলিয়ান ফাই বেলা এই এ দুমুর দি জেনে লাই মৃত্যুর আগে যেন হকান প্রতিষ্ঠান যেন করি ফেলে তুই অনরক্ষণ দোয়া করিব আল্লাহ যেন গায়বত্তুন মদত করি যেন খাম্মান করি ফেলে তুই আজি ইউটিউবে সাংগ্রি যদি সাঁজ দিলেও ভাইবে একখানো বিম টিম গর্গি আজি এসার গি খালি এসার গি দিয়ে বিম গর্গি সাত দিতে লাইব তো 15 লাখ কত শুধু সাত লাইব তো 15 লাখ সিন্ডাদা যে ঠিয়া ঘরে জাঠাই এক একজন এনে যে দুর্বারে সহযোগিতা করে খেতে বালা লাইলেও একখানো সহযোগিতা করি আরও আরও হদুও কমিটির মানুষ থাকে তার আরে ভাইলে এক বস্তা সেমিটির পয়সা দিও 150 টিয়া দিও আর নবী মদিনা তুন খুশি হয়ে যাবে কেত গামলা আইলে দিও রসুল খুশি হয়ে যাবে একদিন দলিল হিসেবে রসুলের দায়িত্বে কারণ আরো মরি যাইম গুই বউ জিয়ারত না করলে জিকির না করল এন্নুরুর নবীর বাগান আর আর পক্ষে জিকির করল রসুলের বাগান আর আর পক্ষে কি রিব জিকির করল কারণ ফাইলে জেদ্দুর বারতারা কারণ সহযোগিতা করল আর ওয়ারা হদুয়া থাকে আর ওয়ারা আমার চিন্তা নগর আমি আঞ্জুমান মাদ্রাসা বেশ গিয়ে দু আঞ্জুমান ট্রাস করি একখানা ইবের মধ্যে ঠিয়া এমন জমা লাখি জিন্দি জিয়ানত লাগে শুধু খরচ করেন থাকে যারা দেন আল্লাহ ইবে আমার কবুল করো খেত বালা লাগলে একখানা হাত বাজাই রে তারা কিছু দিই আল্লাহ রসুল রসুল কবুল করো আর একখানা জোরে হন ময়দান মহাশরত ইয়ে না জাত হিসেবে তাই যে বুকুই গর গরত বান্ধি দিয়ে এত সুন্দর সুন্দর গর বান্ধি দিয়ে বেল্টিং বান্ধি দিয়ে উনি কেন যাইতো নো কেয়ামত দিন খদুয় ঘর উঠি যাবে দিয়ে নিলে আল্লাহর ঘর মসজিদ আর আর রসুলের মাদ্রাসা আগুন সাহেব বলে নবী এগুন নবী বলে সাই তাই আল্লাহ পেয়ারা নবীর হসবদি আল্লাহ আর জীবন না আলোকিত করে ময়দানে মহাশর রসুলের হসবদি আল্লাহ প্রত্যেকের জীবনের আলোকিত করো আমি নক না তার বালা লাগে কিছু দিও তাহলে আর ওয়াজ খেয়াল করো বাচ্চা তাহলে নিজামুদ্দিন আল মুয়াইয়্যিত রহমতুল্লাহ আল্লাহ কবুল কর দ ভাই তারা দ আর নবী খুশি হয়ে যাবে উগ্র মানুষ ইন্দি আর তুলি এরে ল না আতি যেন সাক্ষী হিসেবে তাই যাব ভাই ওনার মদিনা তুমি সাইড তারিব তারা কমিটিতে আছো তো সালাতুনিয়া রসুলাল্লাহ বানা দো মের সিনে কো মদিনা নিকালো বাগার গম সে ইয়ে সফিনা সালা দুনিয়া আল্লাহ নুরুন নবীর বাগান যারা হাত মারল আল্লাহ হাতিয়ান ময়দানে মাহাজুর কবুল করিব আল্লাহ কোন অসুখ বিসুখ তাইলে ফরিবার ফরি যেন তো শান্তি তাইলে শান্তি দিও ভাই অলরে কি আমত দিন বিয়া গুণ লইয়ে রে এ রসুলুর বাগান না না নবীরে দেখাই দেখাই আল্লাহর জান্নাত জুলুস করি করি প্রত্যেকের ঢুকিবের মতো তৌফিক দান কর আইয়ন আল্লাহ পাকের কিছু অভাব নাই মদিনা তুন যদি কোনো উম্মতের নজর দিয়ে দয় তকদির পরিবর্তন হয়ে যাবে ওই হায়াতুন নবী মদিনা তুন খুশি হয়ে যাবো দে রসুলের বাগানে গুন আজি আরা এ জামি আমাদের সার ওলাদ রসুল তুমি কিনে খোঁজ বল ইত্যার কি দেই অনার আর উনইত্যারিন নে ওবা কো না এ জিনিস শুন অদ অদ দরিল আইবে তাহলে নিজামুদ্দিন খেয়াল আছে না মায় দি দুঃখ কি ওবা কো না অভূত মরি যাইবে রাগুদি মা তো দুনিয়া তুন গেয়ে গই কিছুদিন পরে কিছু বছর পরে দেখেন দে ভারতের জমিনত বৃষ্টি নর কি নর অনাবৃষ্টি জন্নভরের জন্নভরের দুই টাইমের মধ্যে
হঠাৎ করি বিস্তৃত নহন্নর বক্তবিন্দু এত জবানত জ্বর দায়িত্ব, ঠিক না? জ্বর দায়িত্ব সিন্নি সিন্দি লাইন তো আস্তে আস্তে কার নামাজ ফেরত, ঠিক না? এখন গোড়া দেশ আরে ডাইলো জ্বর ফেরত না, জবান বরবাদ হয়ে গিয়ে মিশে কথার ঘাটতি হয়ে গেই ইয়াল্লাই আর আজ বেগুন আর জ্বর ডাইলো কি এসতো না, আর তাহির আস্তে আস্তে কি হয়ে গিয়ে অবক হওয়া না। কিন্তু গ্রামবাসী হলে যেতে ওরা জন্নফরের গরু মরে সল মরের মানুষ মরি যার গরু সল মরি কি মরি যার শাসবান জ্বর জ্বর কেনে ভাইয়ুম একখানা খ না জ্বর কেনে ঘটে ভাইয়ুম খ না বুড়ো অদু উড়িয়ে রে ওরা ইল্লে ইল্লে করি জন্না ডাকিস তো কেন করি কদাকান খাম কর সলাহার বিয়া গুনে দলা বাঁধি ফিরের বাড়ি যে গুই মানি না জামুদ্দিনের বাড়িতে এবার তা আল্লাহর হলি নিশ্চয়ই বা তুলিল্লা আল্লাহ কবুল করিব এবার জিয়ান খ আরা বিয়া গুনে লইয়ের করলে আল্লাহ তে বেশি কম লাগবে নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত রহমতুল্লাহ আলাই দলাবান্দি গ্রামবাসী আইজার দেখে ফিরির বাড়ির আইস্তে আইস্তে ময়দান তাই হাজার হাজার মানুষ সমাবেত হয়ে গেল কি হয়ে গিয়ে জোর না উজুরের মুড়ি দান দুয়া কুজুর জন্নাবর দানও দেখতে লাগুন গরু চলম মরি যার একখান কাম করেন নজুর কিভাবে জ্বর ডাকাবর একখানে ডাকি দে উজুর কদম ময়দান মে বেঠো কি করলি তার মানে খড়ায় বেয়া গুণের ময়দানত বয়ল নজর লাগা কর মরিদান ভক্ত কো দেখতা হে বেয়া গুণের কি রে সার সাই রুজু গরর দুঃখে আহা মা জননী গাঁটি দিয়ে দিবে আস্তে করি সন্ধু করতুন বার করল বাইর করার পরে দুইজন মানুষ ফাঁক করে করে ময়দানের মধ্যখানে গেলেন যাওয়ার পরে গাঁটিটা আসমানের দিকে দলেন ভক্ত হলে সাইল আল্লাহ এই গাঁটির কি আছে তুমি জানো আর আমি জানি এই মুহূর্তে যদি জ্বর না দাও থইলে এই গাঁটিটা খুলে আমি জগতের মানুষকে দেখিয়ে দেব খারক হইতে অগদা জ্বর দিলে দিবি ন দিলে গাঁটি কুলিয়াই জগতের মাইঞ্জরে দেখাই দি হেলে হইটে হইয়া ভাই ঘরে তো আগে ওয়া ফেস ঘরে চলে আসলেন ভক্ত হল একজনে স্যার একজনে স্যার হদটা কইলাম দুজুর তুন জ্বর খুঁজি ফেললাই উজুর এক গাঁটি কই দেখাই গেল বই নত বুঝিলাম কি হইব আর একজন কত বুঝি পেলে কি ভাই ওটা উজুর বসই দে না তুই বুঝি না ফেরত দে না উজুরের কি হইয়ে হন উজুর লড়ে উঠেননি হইলে ইবার হইলাম তো জ্বর খুঁজি ফেললে ইবে এক গাঁটি কোথারে হইতে না হইতে হঠাৎ করে আসমান আগা করা মেঘাচ্ছন্ন হয়ে গেল মেকায়ের দেদ নজুলির রহমত অর রায় বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়ে গো আল্লাহ এই গাছটির ভিতর কি আছে তুমি জানো আর আমি জানি এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও জ্বর না দাও এই গাছটি আমি জগতের মাঝে কুলে দেখাই দেব শুধু হতাই এন ওই রে নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত রহমতুল্লাহ আলাইহি গরত গলে গিয়ে ভাই কিছুক্ষণ ভরে দেখে দে অর রাই আসমান তুন বৃষ্টি করা শুরু হয়ে গিয়ে আরে কিনি জোরে কো না
রুসি জন্মাত, বৃষ্টি ফরণতেই আছে, দীর্ঘদিন জন্ম পরে তো বালা লাগাত না, জবিনের ফাইডিয়া খাইয়ে রে উলি না দে না, একবার উলি দি ফুরে গিয়ে ঠাস করি এর জ্বর বন্ধ হয়ে গিয়ে, মানে রুচি সম্মত ফরার পরে কি হই নিজামুদ্দিন আল মুয়াইয়্যিত রহমতুল্লাহ আলাইহি ঘর তুন বাদ দিবে আর হইয়ে, ওবা তোমারা জিয়ান আল্লাহ আইসো ইয়েন তো ফাইয়ো এবেলা যাইয়ে রে খোদা শুকুরিয়া কর গই ফাঁসক তো নামাজ পড়া গই শাসাবাদ কর গই সুবহানাল্লাহ। এ তুলসিউন মিকে উগু মানুষ উডি কদ হুজুর আরা বহুত আগে যাইতাম গই বই লই যে গাঁঠির খবর লই ফেললি, এ গাঁঠির ভিতর কি লাই দিলেন, এই সামান্য উগ্র গাঁঠি দেখাই আল্লাহ তুন যেভাবে জল লই ফেলাইলেন নিশ্চয়ই গাঁঠি এর মধ্যে আল্লাহর বহুত বড় হজিনাতা আছে। নিজামুদ্দিন আল মুয়াইয়্যিত রহমতুল্লাহ আলাইহি নয়নের পানি সারে দিয়ে ও বাবারা গাঁঠির মধ্যে তেমন কিছু নাই, আমিও তো চাই এরকম গাঁঠি প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা থাকুক, এই গাঁঠির তেমন কিছু নাই, আমার জননীর মার একখান ঘর ঘর আর একখান থামি, এত থামি কিন্তু একখান ঘর ঘর আর একখান এগুন দেখাই দে আল্লাহ জোর দিয়ে দে ভক্ত হলুজুর এগুনের এত দাম হতে এগুনের এত দাম নই তো কিল্লে, কারণ আমি ছোটবেলার থেকে দেখেছি আমার মা ঘরে গোসল করতেন কাপড় গুলো ঘরে শুকর দিতেন, গরত গোসল করত ঘরে গুণ গরত ফুয়ার দিত, একদিন হাতে বুদ্ধি হইয়ে হাতে বুদ্ধি হইয়ে মারা কইতে মা বারে এত সুন্দর লইতেছে তুই ঘরে গুণ হেডেকা গরত কাপুয় দিও বারে না দিবি, তো মা এগত ভূত বারে দিলে বেগানা পুরুষের চোখ ন ভরিব না, বেগানা পুরুষের চোখ ভরি এক একজন এক এক কান মন্তব্য করিব ইয়ালে ঘর ফুয়ার দিয়ে দে, আজি ঘরে গুনে রে জগতের মানুষের দেখাই দিই মিলে হই দে আল্লাহ তো জরা শরমায় গেই দে আল্লাহ আর মার খরের বদলত আল্লাহ জর দি ফেলে দে, মা বই না হলের খরেরও আল্লাহ ইজ্জত করে যদি ইজ্জত করি জানে ঠিক নে, আরো জোরে হো না আরো জোরে হো ভাই অল মুরব্বী অল আল্লাহ ইয়ারা বে আগুনের আশিকের রসুল বানো প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দো, রসুলের খুশবু দি আল্লাহ বেউনের জীবনের আলোকিত করো, তাহলে আর একখান দরকারি জিনিস কইতে মাসিলাম দে ইয়ন যে গালের দাঁড়ি কি লাগা করিব না ও ফুয়াশা বিয়ে দি মাইয়াটাইয়া বিয়ে দিয়ে রে নাতি ভতি হইলে লাইবে দে ঠিক নে, তো না হলে নলা হোসকা লাইক ভাই মুসলমানের একখান বড় স্মৃতি মোমেন হিসেবে কবর যাইবে দে একখান জিনিস লাইব দিয়েন কি দাঁড়ি আল্লাহ দাঁড়ি গুণ লাগিবে তৌফিক দে, আর একখান দরকারি জিনিস কইলাম দিয়ে নিলে ফাঁসক তো কইলাম না হ, আর কদু বাবু আসা মা বাপ না মানে দাস তো খবরদার মা বাবার মহব্বত করিবে মা বাবার ইজ্জত করিবে ইজ্জতের দ্বারা যাইয়েন বাড়ি যাইবে বই আর একখানা জোর হওয়া না আল্লাহ ইয়ার রাবি আপনার আশা করে চলবা না, আর আয়েশার নামাজ এই নামাজ সান এই মাড়ত তৈরি কইলাম দেন জোর হও না বেয়া গুণ উজু আজান দি ফেলা আজান দিয়ার পরে উজু কালাম করি এই মাড়তে এই নামাজ হইব নামাজের পরে আর সুন্নিয়তের অহংকার মুজাহিদ মিল্লাত হেলালে আহলে সুন্নাত লেখক গবেষক ভাই মোহাম্মদ মুখতার আল খাস মুখতার আহমদ রিজভি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হুজুর আপনাদের মাঝে রুহানি ইমানি পরজোশ বয়ান দিবেন আল্লাহ প্রত্যেককে শুনে নিজের জীবন আমল করার তৌফিক দান করো, আমিন আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।